আমি বসেই ছিলাম, অথচ তাকবীর ওলাটা ছুটে যেত আর আমার নামাজই পড়ি না, এটাকে অপরাধী মনে করি না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইয়াহসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, কিয়ামতের মাঠে আমার আপনার আমাদের ইবাদতের জগতে যত ইবাদত আমরা করি, সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল জিকির আজকার ফরজ ওয়াজিব নফল সুন্নাত মুস্তাহাব মুবাহ, ইবাদতের জগতে যত ইবাদত আছে আল্লাহর নবী বলেন প্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের। সালাতের হিসাব যদি বান্দা নারী পুরুষ সঠিকভাবে দিতে পারে, হাদিস থেকে যা বোঝা যায় বাকি কোনো ইবাদতের হিসাব তার দেওয়া লাগবে না, এমনিতে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন সালাতের হিসাবটা যদি নারী পুরুষ দিতে না পারে, অপারগ হয়, আটকে যায়, তাহলে আর যত হিসাব নিকাশ আছে সবগুলিতে বান্দা ক্ষতিগ্রস্ত হবে, সফল হতে পারবে না। এজন্য আমরা সালাতের ব্যাপারে যত্নবান হওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, যুগ যুগ ধরে সালাত আদায় করি, আমরা নিয়ম পদ্ধতি আজও জানি না। চলুন সংক্ষিপ্ত নিয়ে যাচ্ছি সালাতের শর্তের ব্যাপারে, সালাতের কিছু ব্যাপার আছে এগুলো আগে থাকা জরুরি, এগুলোকে বলা হয় শর্ত। এমন বিষয় হলো নয়টি, কয়টি এরকম বিষয় কয়টি? এক, মুসলিম হওয়া। আপনি যদি মনে করেন আমি মুসলিম, আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত ইসলাম হন, জাসদ হন, বাসদ হন, কমিউনিস্ট হন, আপনি জাতীয় হন, আহলে হাদিস হন, হানাফি হন, শাফিঈ হন, মালিকি হন, আদ্রসি হন, সাত্রসি হন, সরসিনা হন, মাইজ ভান্ডারী হন, শরিয়াত হন, মারেফাত হন, হাকিকাত হন, তরিকাত হন, যে কোনো কিছু হন না কেন, আপনি যদি মুসলিম এটা দাবি করতে চান আমি মুসলমান, তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ পড়ে না যারা কাফের তারা, নামাজ পড়ে না যারা মুশরিক তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকু সালাহ, মুসলমান কাফের মুশরিকের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হলো সালাত। যারা সালাত নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা কাফের না হলে মুশরিক। পরিষ্কার কথা, আল্লাহর নবী বলেছেন নারী পুরুষ যাই হোক না কেন বেনামাজি কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না, এরা বিদ্রোহী মুসলমান, আল্লাহ দ্রোহী মুসলমান, এরা আত্মসমর্পণকারী মুসলমান নয়। এটা সালাতের শর্ত এক, মুসলিম হ। দুই, জ্ঞানবান হ, জ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ নামাজ আছে, নামাজ পড়তেই হবে। আপনাকে বুঝাতে পারিনি, জ্ঞান আছে আপনাকে নামাজ পড়তে হবে। তিন শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তার কলম তুলে নিয়েছেন, তিন শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তার কলম তুলে নিয়েছেন, তিন শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তার কলম তুলে নিয়েছেন। এক, পাগল থেকে যতক্ষণ তার জ্ঞান ফিরে না আসে। দুই, ঘুমন্ত মানুষ থেকে যতক্ষণ ও ঘুম না ভেঙে যায়। তিন, নাবালক মানুষ যতক্ষণ ও বালক না হয়। এই তিন শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তার কলমকে তুলে নিয়েছেন। অতএব নাবালক থেকে বালক হলেই নামাজ লাগবে। আপনি যখন জ্ঞান ছিলেন অজ্ঞান ছিলেন, জ্ঞান ফিরে আসলেই আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগলেই নামাজ আপনাকে করতে হবে, না করার কোনো সুযোগই নেই। তিন, প্রাপ্তবয়স্ক হ। প্রাপ্তবয়স্ক কি? বিবাহের একটা বয়স আছে মুসলমানের, নামাজের বয়স নেই। নবী বলেছেন 7 বছর বয়সে ওদেরকে তুমি নামাজের নির্দেশ দাও, হুকুম কর, আদেশ দাও। 10 বছর বয়স হয়ে গেলে নামাজ পড়ছে না ওদেরকে পিটন দাও। বোঝাতে পারিনি, বিড়ি না আনলে এদেশের মুসলমান তার ছেলেকে পিটায়, বাপের কাছে অবাধ্যতা হলে ছেলেকে পিটায়, নামাজ না পড়লে নবী পিটাতে বলেছেন। এরকম মুসলমান দেশে খুঁজে পাওয়া খুব কঠিন, নামাজ না পড়ার কারণে ছেলেকে মেরেছে এরকম মুসলমান দেশে খুঁজে পাওয়া কঠিন। অথচ আল্লাহর নবী বলেছেন
দশ বছর বয়সে বলো, সাত বছর বয়সে বলো, দশ বছর বয়সে না করলে তাকে পিটাও, বিছানা পৃথক করে দাও, নবী বলেছেন কথা। এজন্য বলছিলাম চার, দেহ কাপড় যেই জায়গাতে সালাত আদায় করবেন এই তিনটায় পাক হতে হবে, পবিত্র হতে হবে, পরিষ্কার হতে হবে, দেহ পরিষ্কার হতে হবে। দেহ পরিষ্কার দুই ভাবে, এক বাহ্যিক ভাবে, দুই আভ্যন্তরীণ ভাবে, ভিতরের ময়লা, কাপড়ে ময়লা লেগেছে হুইল সাবান দিয়ে পরিষ্কার করলেন, মূলের ময়লা কি দিয়ে পরিষ্কার করবেন? মূলের ময়লা পরিষ্কার করা, সাফ করার একটা বিষয় আছে, মারেফাতে ভণ্ডদের দিকে যাবেন না, জিকির আস্তার আর শরীর মুক্ত ইমান দিয়ে আপনার কলবটা পরিষ্কার করা যায়, এটা হলো মাধ্যম। শরীর মুক্ত ইমান থাকতে হবে, বাহ্যিক পবিত্র অর্জনের মাধ্যম দুইটি, এক ওযু অথবা তায়াম্মুম, এরকম আপনাকে পবিত্র অর্জন করতে হবে, যেই জায়গাতে সালাত আদায় করবেন এটা পাক পবিত্র হতে হবে। এ সম্পর্কে আমরা পড়েছি সাত জায়গাতে সালাত আদায় করা না জায়েজ, এ হাদিস সহি নয়। দুই জায়গাতে সালাত হবে না, তাছাড়া পৃথিবীর সব জায়গাতে সালাত হবে। দুই জায়গাতে নামাজ পড়া যাবে না, তাছাড়া পৃথিবীর সব জায়গাতে নামাজ পড়া যাবে। আবুদাউদের হাদিসটা এসেছে সাত জায়গাতে নামাজ পড়া যাবে না, এ হাদিসটা সহি নয়। দুই জায়গাতে নামাজ পড়া যাবে না, এক গোসলখানা, দুই কবরস্থান, কবরস্থান আর গোসলখানা, এই দুই জায়গা ছাড়া যত জায়গা আছে পৃথিবীতে সব জায়গাতে সালাত আদায় করা যাবে। পাঁচ, সতর ঢাকা, সতর ঢাকা পুরুষের কাঁধ থেকে হাঁটু পর্যন্ত নারীদের সতর হবে, মুখমণ্ডল শুধু বাহিরে থাকবে, পায়ের হাতের তালু বাহিরে থাকবে, তাছাড়া যা কিছু আছে সবগুলি সতর জেনে রাখা ভালো। সাবালিকা মহিলা যদি হয়, সাবালিকা মহিলা যদি হয়, পরিধানের কাপড় ছাড়া অতিরিক্ত একটা ওড়না বা চাদর গায়ে দিতে হবে, তাছাড়া সাবালিকা নারীদের নামাজ হবে না। বোঝাতে পারিনি, যে কাপড় সালোয়ার কামিজ মেক্সি চাদর পরে থাকবে থাকবে, এর উপর অতিরিক্ত একটা চাদর বা ওড়না থাকতে হবে, না হলে নামাজ ছালাতে হবে না। আপনাকে বলছিলাম ছয়, ওয়াক্ত হ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আল্লাহর নিকটে সবচাইতে উত্তম আমল কোনটি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আল্লাহর নিকটে সবচাইতে উত্তম আমল কোনটি? তখন তিনি বলছেন, আসসালাতুল ওয়াক্তেহা, সালাতটা তার যথাসময়ে আদায় করা, এটা হলো উত্তম আমল আল্লাহর নিকটে। আবু যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী আমাকে বললেন, আবু যার, কিয়ামতের পূর্বে পৃথিবীতে একদল শাসক আসবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত হবে, হুজুরেরাও হবে, যারা নামাজ পড়বে না। আজকে কত দেখবেন যারা দেশ চালায়, রাষ্ট্র চালায়, সমাজ চালায়, এদের মধ্যে বেনামাজি কত দেখবেন? নবী মনে হয় তাদেরকে দেখে দেখে হাদিসটা বলেছেন, সহি মুসলিমের হাদিস, নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা শাসক দল আসবে যারা হবে বেনামাজি। আবু যার, তারা যদি সালাত আদায় করেও নামাজ পড়েও সময় মতো পড়বে না, আবু যার হেরফের করে পড়বে। তখন তিনি বলছেন, আবু যার, তুমি যদি তাদের শাসনকাল পাও কি করবা? তখন তিনি বলছেন, আপনি বলে দিন, আমি যদি তাদের আমল পাই তাহলে কি করব? তখন নবীজি বলছেন, আবু যা, তুমি সালাতটা ওয়াক্ত মতো প্রথমে পড়ে না, আবার যদি তাদের সাথে জামাত পাও তুমি আবার সুযোগ পেলে পড়ো, প্রথমটা হবে তোমার ফরজ আর দ্বিতীয়টা হবে তোমার নফল, তো ওয়াক্ত মতো তুমি সালাত আদায় করো। আজকে দেখেন মাঝহাবের দোহাই দিয়ে, ফেরকার দোহাই দিয়ে আসরকে পিছানো হচ্ছে, ফজরকে পিছানো হচ্ছে, নামাজ পড়ছেন তবুও ফেরেশতারা সাক্ষী দিতে পারছে না যে তাকে আমি সালাতে দেখে এসেছি। এরপরে বলছিলাম সাত, পবিত্র তর্জন করতে হবে। আল্লাহর নবী বলেন, পবিত্রতা অর্জন ব্যতীত কোন ইবাদত কবুল করা হয় না।
আর হালাল মাল ছাড়া কোনো দান সাদাকা আল্লাহ কবুল করেন না, হালাল মালের দান সাদাকা ছাড়া কবুল করবেন না, আর পবিত্রতা অর্জন ব্যতীত সালাত কবুল করবেন না। এই পবিত্রতা অর্জন করতে হবে, তবে আপনি অসুস্থ, পবিত্রতা অর্জন করতে পারছেন না, পানি দিয়ে উজু করতে পারছেন না, মাটি দিয়ে তায়াম্মুম করুন, মাটিও পাচ্ছেন না, উজুও করতে পারছেন না, তায়াম্মুমও করতে পারছেন না, বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দেহ কাপড় পরিষ্কার হতে হবে, আপনি যে কাপড় পরে আছেন এটাও অপরিষ্কার, পরিষ্কার কাপড় পাচ্ছেন না, অপরিষ্কার কাপড়ে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসে পড়তে হবে, বসে পড়তে পারছেন না, শুয়ে থেকে পড়তে হবে, শুয়েও পড়তে পারছেন না, জ্ঞান আছে, জ্ঞান আছে, তবে শুয়ে থেকে পড়তে পারছেন না, ইশারাতে পড়তে হবে। এখন আমি রুকুতে আছি, এখন সেজদাতে আছি, এখন দুই সেজদার মাঝখানে আছি, জ্ঞান আছে, ইশারাতে পড়তে হবে, তো নামাজ পড়তেই হবে। যুদ্ধের ময়দানে আছেন, আপনাকে বলে যাচ্ছে সালাতুল খাফ যাকে বলা হয়, সৈন্যরা দুই দলে বিভক্ত হবে, একদল সৈন্য কাফেরদের মোকাবেলা করবে, একদল সৈন্য চলে যাবে, এক রাকাত পড়বে, ইমাম অটল থাকবে, এক রাকাত পড়ে এই দল চলে আসবে, এরা সৈন্যদের মোকাবেলা করবে কাফেরদের, এই দল আবার চলে যাবে, ইমামের হবে দুই রাকাত, মুক্তাদির দুইবার এক রাকাত করে দুই রাকাত হবে, এই পরিস্থিতিও নামাজ পড়তেই হবে। বোঝাতে পারেনি, সফরে আছেন, ঢাকাতে যাচ্ছেন, বাসে চড়েছেন, কেবলামুখী হওয়া জরুরি, কেবলা হওয়া সম্ভব নয়, যেই দিকে মুখ করে আছেন ওই দিকে মুখ করেই পড়তে হবে, আপনাকে বোঝাতে পারেনি। বাসে আছেন, আপনার সুযোগ করে দিয়েছেন, কষ্ট হচ্ছে, জোহর আসর একসাথে পড়ুন, জোহর একটু পিছান, আসর একটু আগার, আজান হবে একটা, ইকামত হবে দুইটা, এক ইকামতে হবে জোহরের দুই রাকাত কসর, দ্বিতীয় ইকামতে হবে আসরের দুই রাকাত কসর, নফল সুন্নাতগুলির প্রয়োজন নেই, আপনাকে বুঝাতে পারেনি। মাগরিব একটু পিছাবেন, এশা একটু আগাবেন, আজান হবে একটা, ইকামত দুইটা, প্রথম ইকামতে মাগরিবের তিন রাকাত, দ্বিতীয় ইকামতে এশার দুই রাকাত কসর বেতের পড়বেন, এটা করতে হবে, নবীজি পড়তেন। সফর আছেন, কষ্ট হচ্ছে আপনার, এটা আল্লাহ বুঝে, কম করে হলেও পড়তেই হবে, আপনাকে বুঝাতে পারেনি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় তাহাজ্জুদ পড়তেন, ছাড়তেন না, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, তিনি ফজরের সুন্নাহটা ছাড়তেন না, এত গুরুত্ব দিতেন, এবং দুই রাকাত ফরজ এটাও পড়তেন, আপনাকে বুঝাতে পারেনি সালাতের গুরুত্ব কত। এরপরে দেখাচ্ছিলাম আর কেবলামুখী হওয়া, যেই কথাগুলি বললাম নয়, নিয়াত করা, মনে রাখবেন প্রত্যেকটা ইবাদতের জন্য নিয়াত জরুরি, নিয়াত এত জরুরি, এর উপর নির্ভর করবে আপনার ইবাদতের নেকি অথবা পাপ, নেকি আর পাপ নির্ভর করবে আপনার নিয়তের উপরে। কেন? নিয়াত যদি আল্লাহর উদ্দেশ্য হয় তাহলে নেকি হবে, আর নিয়াত যদি জনগণকে দেখানোর উদ্দেশ্য হয় তাহলে পাপ হবে, এই জন্য নিয়াত জরুরি। এজন্য সালাত সহ প্রত্যেকটা ইবাদতের নিয়ত করুন, নিয়ত পড়ুন এটা নয়, নিয়ত করেন, নিয়ত পড়বেন না, নিয়ত করবেন, নিয়ত পড়বেন না, বুঝাতে পারেনি। নিয়ত করা কি আর বলা কি, নিয়ত করা কি আর নিয়ত পড়া কি, এটা আমরা বুঝাতে পারিনি আজ পর্যন্ত কাউ কেউ না, শুধু হটকারিতা, শুধু জেদ, শুধু অহংকার, শুধু আমারটা হেরে যাচ্ছে কেমন হচ্ছে, যে না এমনটি যাতে না হয়, নিয়ত করবেন, নিয়ত পড়বেন না। আমি নওগাঁ জেলার একবার সর্বশেষ দক্ষিণ উপজেলা মান্দা থেকে এসেছি, এখানে আসবো দাওয়াত পেয়েছি, নিয়ত করেছি, তবে আমি এভাবে পড়িনি, আমি আল্লাহর ওয়াস্তে বেঁচে থাকলে ভ্যানে চড়ে বাসে চড়ে ওই মাজিন্দাতে যাব, নিয়ত পড়িনি, নিয়ত করেছি, বোঝাতে পারি না আপনাকে। নামাই তোমার কুসালি লিল্লাহি তাআলা আরবা রাকাতেন সালাতে যুহুরে বিকাবাতে শরীফাতে আল্লাহু আকবার, এভাবে নিয়ত পড়বেন না, নিয়ত করবেন, বোঝাতে পারি। এই কারণে অনেক মুসলমানেরা দোয়া কালাম মুখস্থ করার চাইতে নিয়ত মুখস্থকে গুরুত্ব বেশি দেয়, এবং দেখা যায় অনেক সময় দোয়া কালাম গুলি না পড়ার চেষ্টা করে, সামনে বাড়ি দেখা যাবে সময় সাপেক্ষ। আপনাকে বলছিলাম দয়া করে নিয়ত করবেন, নিয়ত করবেন না, হজের তালবিয়া সালামকে উচ্চারণ করে কোনো ইবাদতের নিয়ত মুখে বলার কোনো সহিহ জয়ীফ কোনো হাদিস নেই।
নিয়ত করতে হবে এটাই চূড়ান্ত। আপনাকে বলছিলাম সালাতের শর্ত, এবারে নিয়ে যাচ্ছি রুকন। সালাতের রুকন রয়েছে মোটামুটি সাতটি, কয়টি? সাতটি, যেগুলো আপনার ভিতরে, শর্তগুলি হলো বাহিরে, আর ভিতরের গুলিকে বলা হয় রুকন, বাহিরের গুলিকে বলা হয় শর্ত, আর ভিতরের গুলিকে বলা হয় রুকন। রুকন হলো সাতটি। এক, কিয়াম করা। কি করা? কিয়াম করা মানে দাঁড়িয়ে সালাত আদায় করা। দুই, তাকবীরে তাহারিমা দেওয়া। তাকবীরে তাহারিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার, তাকবীরে তাহারিমা দেওয়া। তিন, সূরা ফাতিহা পড়া। ইমাম মুক্তাদি, নারী পুরুষ ছোট বড় যাদের জানা নেই, তারা ছাড়া যত মানুষ সালাত আদায় করবে, ইয়াকাতি হোক আর জামাতে হোক, শরমে হোক আর নিরবে হোক, সূরা ফাতিহা পড়তেই হবে। প্রথম খণ্ড, ইমামের পিছনে ফাতেহা পড়া অধ্যায়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির সালাত হয় না। নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, যে ব্যক্তি সূরা ফাতেহা পড়ে না। অন্য একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা ছাড়া সালাত হলো খেদাজ। খেদাজ, খেদাজ, খেদাজ শব্দটা আরবি, বাংলা হলো বিকলাঙ্গ, প্রতিবন্ধী। তুলনা করা হয়েছে খেদাজ শব্দটাকে দিয়ে, বাচ্চা প্রসব করে মূলত, পরিপক্কতা অর্জন করে 9 মাস 8 মাস অতিবাহিত হওয়ার পরে। এর আগে যে বাচ্চাগুলি হয়, এই বাচ্চাগুলি হয় অপূর্ণাঙ্গ, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, বেঁচে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা ছাড়া নামাজকে এই বিকলাঙ্গ শিশুর সাথে খেদাজ বলে তুলনা করেছেন। অতএব সব কিছু বাড়াবাড়ি ছেড়ে দিয়ে ফাতিহা পড়ার চেষ্টা করুন। এরপরে বলছিলাম চার, রুকু করা। পাঁচ, সিজদা করা। ছয়, তাগিলে আরকান। এটা আমাদের সবার ভিতরে অভাব, কি হানাফি কি শাফি কি আহলাদিস, সবার ভিতরে অভাব। তাগিলে আরকানটা কি, বাকিগুলি বুঝতে পারছেন, তাই ওইগুলি তো সময় নেব না। তাগিলে আরকান সম্পর্কে বলি, খাল্লাদ ইবনে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মসজিদে নববীতে প্রবেশ করলেন, নবীজি সাহাবাদারকে নিয়ে সালাত আদায় করার পরে বসেছিলেন। খাল্লাদ ইবনে রাফে প্রবেশ করে সালাত আদায় করে নবীকে এসে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, খাল্লাদ এর যে তুমি ফিরে যাও, ফা সাল্লি তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি কারণ তুমি সালাত আদায় করনি, আদায় করেছো হয়নি, এটা বললেন না, তিনি বললেন সালাত আদায় করনি। খাল্লাদ চলে গেলেন, দ্বিতীয়বার সালাত আদায় করে নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে বললেন, খাল্লাদ জি এর যে ফিরে যাও, ফা সাল্লি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি কারণ তুমি সালাত আদায় করনি। দ্বিতীয়বার সালাত আদায় করলো, তৃতীয়বার সালাত আদায় করে, তিনবার সালাত আদায় করে নবীকে সে সালাম দিল। নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, খাল্লাদ জি ফিরে যাও, সালাত আদায় করো, কেননা তুমি সালাত আদায় করনি। খাল্লাদ বলছেন, হে আল্লাহর নবী, এর চাইতে ভালো সালাত আমি জানি না, কিভাবে পড়বো বলে দিন। তখন তিনি বললেন, সংক্ষিপ্ত যে কথাটা তা হলো এই, রুকু সেজদাগুলি তুমি ধীর স্থির ভাবে আদায় করো। কি কথা বুঝতে পারেননি? আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বললেন, যারা টাকা চুরি করে ওরাও চোর, যারা করা চুরি করে ওরাও চোর, যারা গরু চুরি করে ওরাও চোর, যারা জুতা চুরি করে ওরাও চোর। তবে জুতা চোর অত খারাপ চোর নয়, নামাজ যারা চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর। সাহাবীরা বললেন, আশ্চর্য আলম ভাই, বলেন কি মানুষ নামাজও চুরি করে? তখন তিনি বলছেন, দেখো না, সেজদাতে যেতে না যেতেই উঠে, রুকুতে যেতে না যেতেই উঠে, এরা হলো নামাজ চোর। সিস্টেম দেখলে বোঝা যায়, মনে হয় রুকুর দোয়া, সেজদার দোয়া বাড়িতে পড়ে মসজিদে গেছে। কি কথা বুঝতে পারেনি? কথা বুঝতে পারেনি? অনুরোধ, আপনার ভুল ধরতে আসেনি, এই গর্ব অহংকার জাহির করতে আসেনি, অনুরোধ করতে এসেছি, সিজদাতে কমপক্ষে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, এটা না হয় বাদই দিলাম, সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে, কথা বলেন কমপক্ষে, আরেক জুড়ে বলেন কমপক্ষে তিনবার। ওভা, আপনি সেজদাতে যত সময় থাকেন তিনবার বলা কি হয় না? বোঝাতে পারেনি।
রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযিম কমপক্ষে কথা বলেন কমপক্ষে তিনবার। আপনি যতক্ষণ রুকুতে থাকেন ততক্ষণে কি তিনবার বলা হয়? আপনাকে অনুরোধ, ভাবখানা দেখলে মনে হয় দোয়াগুলি বাড়িতে পড়ে মসজিদে গেছেন শুধু মাথার ঠেকাতে আর ঝোঁকাতে। আপনাকে ধীরে পড়া লাগবে না, দোয়াগুলি যদি পড়েন এমনি ধীরে হবে না, বোঝাতে পারেন আপনাদের, আপনার ধীরে পড়া লাগবে না, দোয়াগুলি যদি জায়গা মতো পড়েন তাহলে এমনি ধীরে হবে, বোঝাতে পারেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, হামদু মিনাস সামাওয়াতি ওয়া মিনাল আরজি ওয়া মিন মা শাইতা মিন শাইইন মা, এত জোরে বলি স্টেজ থেকে নামলে জনগণ এসে বলে হুজুর একটু ধীরে বললে ভালো হতো, বুঝতে অসুবিধা হয়। আমি বলি আরে ভাই, মাইকে বলতে লাগলে আপনার সাথে আমার সাথে আপনি পারেন না, আর নামাজে গেলে তো আপনার সাথে আমি পারি না, কি কথা বুঝতে পারেন? দুই সেজদা দিবেন, এক সেজদা দিলেন আরেক সেজদা দিবেন, মাঝখানে অটল বসে যান, দোয়া করছেন আল্লাহুমাগফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি আল্লাহু আকবার। এটা আমরা ভাগ করে নিয়েছি, দোয়া পড়বে যারা শাফি মাঝহাবের লোক তারা, দোয়া পড়বে যারা আহলে হাদিসের লোক তারা, মনে আওয়ামী লীগ বিএনপির জন্য সেজদার উপর দোয়া গুলি ভিন্ন ভিন্ন করা বলে কথা বলে কেন হিংসা? দোয়া করছে আল্লাহুমাগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমার উপরে রহম করো, ওয়াসবুরনি তুমি আমার অবস্থার সংশোধন করো, ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত করো, ওয়াআফিনি তুমি আমাকে সুস্থতা দান করো, ওয়ারজুকনি তুমি আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলবেন কি করে? সালাম ফিরে না শেষ, ওই ব্যবসা শুধু নিয়ে আসে আল্লাহ বেহাবকে লা ইলাহা ইল্লাল্লাহ, দুই তিন সেকেন্ড আসতে হচ্ছে, একটু পরে যাব, সময় যদি হয়। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে তাদের আর কান রক্ষা করতে হবে, সব মাঝহাবের জন্য এই ফতোয়া, একই ফতোয়া, তাদের আর কান রক্ষা করে সালাত আদায় করতে হবে, সাত শেষ বৈঠক করতে হবে। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, শেষ বৈঠক আর প্রথম বৈঠক, প্রথম বৈঠক অর্থাৎ যেই বৈঠকে সালাম ফিরানো হয় না, অর্থাৎ মাগরিবের দুই রাকাতের পরে, জোহর আসরের দুই রাকাতের পরে, এশার দুই রাকাতের পরে, অর্থাৎ যেই দুই রাকাতের পরে, মাগরিব হলে এক রাকাত, এশা জোহর আসর হলে পরে দুই রাকাত আরো সালাত থাকে, এটা হলো প্রথম বৈঠক। আর সালাম ফিরানো হয় যে বৈঠকে, এটা হলো জি শেষ বৈঠক। আলহামদুলিল্লাহ আপনারা অনেকটা সচেতন আছেন, ভালো লাগছে। আপনাকে বলছিলাম প্রথম বৈঠক যদি হয় বাম পাটা বিছান, ডান পার আঙ্গুলগুলি কেবলামুখী করুন, এরপরে বসে বাম হাতটা বাম হাঁটুর উপরে স্বাভাবিকভাবে রাখুন, আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে, ডান হাতকে তিপ্পানো আঙ্গুলের ন্যায় করুন। তিপ্পানো হাদিস কোথায় পাবেন? আলেম পাশে মিশকাত দ্বিতীয় খণ্ড কিতাবু তাশাহুদ প্রথম পরিচ্ছেদের এক নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের রাবি, তিনি বলছেন। এবারে বলছিলাম আপনাকে শেষ বৈঠকে বসার কায়দা, শেষ বৈঠকে যদি বসেন বাম পা হিসাবে আপনার নিতম্বের নিচ দিয়ে পায়ের এক অংশের উপরে থাকবে পাশার অর্ধেকটা, অর্ধেকটা থাকবে মাটির উপরে, ডান পা খাড়া করুন, আঙ্গুলটা কেবলামুখী থাকবে, বাম হাত থাকবে বাম হাতের উপরে স্বাভাবিকভাবে, ডান হাত করতে হবে তিপ্পান্ন আঙ্গুলের ন্যায়। তিপ্পান্ন মানে কনিষ্ঠা অনামিকা মধ্যমা, মধ্যমা অনামিকা কনিষ্ঠা, তিন আঙ্গুল মুষ্টিমদ্ধ করুন, বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ শাহরুত আঙ্গুলের গোড়াতে লাগান, একটু খেয়াল করুন এদিকে, আমার দিকে একটু খেয়াল করুন। আপনাকেই শুধু বলছি কনিষ্ঠা অনামিকা মধ্যমা, মধ্যমা অনামিকা কনিষ্ঠা, তিন আঙ্গুল মুষ্টিমদ্ধ করুন, বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ শাহরুত আঙ্গুলের গোড়াতে লাগান, তাশাহুদ পড়া থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত অনবরত হালকা ইশারা করুন, এমন জোরে করবেন না যাতে করে পাশের মুসল্লি আপনার আঙ্গুলের দিকে তাকিয়ে থাকে, এমন কায়দায় করা যাবে না, হালকা মধ্যম গতিতে ইশারা করতেই থাকুন। আশহাদু আল্লাহ বলে তুলবেন,
ইল্লাল্লাহ বলে নামাবেন এই মর্মে সহিহ জয়ী আর পর্যন্ত কোন হাদিস প্রমাণিত নয়। ও ভাই আপনাকে দেখাচ্ছিলাম আপনি যে মাযহাবের অনুসরণ করেন সেই মাযহাবের কিতাবের কথাই বলছিলাম। আলেম পাশের মিশকাত দ্বিতীয় খণ্ড তাসাউফ অধ্যায় প্রথম পড়েছিলেন এক নম্বর হাদিস অনুবাদ করার পর পাতা উল্টান পরের পৃষ্ঠাতে দেখুন কয়েক লাইন নিচে এবং আবু হানিফার নামে জালিয়াতি ভাবে বলা হয়েছে হানাফি মাযহাবের মতে আশহাদু আল্লা বলে এটা উঠাতে হবে ইল্লাল্লাহ বলে নামাতে হবে। তবে হাদিসটা কোথায় আছে এটা লেখা না আমি আছি আগামীকাল সকাল 7টা পর্যন্ত এরপরে দেখা হবে পরিচিত বহু কাছে এলাকাতে আপনি এ মর্মে কোনো সহি হাদিস দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। এটাই চূড়ান্ত আপনাকে এভাবে ইশারা করতেই হবে ইশারা করতেই হবে এটা রসুলের হাদিস আর এভাবে মারতে হবে নামাতে হবে এটা ইমাম আবু হানিফার নামে মিথ্যাচার ইমাম আবু হানিফা বলেননি। এরপর আপনাকে দেখাচ্ছিলাম সালাতের ওয়াজিব সমূহ সালাতের ওয়াজিব হলো 8টি তাহলে বুঝাচ্ছিলাম শর্ত হলো 9টি রুকন হলো 7টি ওয়াজিব হলো 8টি। এক তাকবীরে তাহরিমা ছাড়া আর যত তাকবীর আছে তাকবীরে তাহরিমা প্রথম যে তাকবীর এটা ছাড়া যত তাকবীর আছে এগুলো ওয়াজিব। দুই রুকুর তাসবি পড়া অর্থাৎ সুবহান রব্বিয়াল আযিম অথবা সুবহুল কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়া রূহ এই তাসবিহগুলি পড়া। তিন কওমার দোয়া পড়া কওমার দোয়া কি রুকু থেকে উঠলেন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইমাম মুক্তাদি সকলকে পড়তে হবে। দলিল আপনি দেখুন আলম কাসের মিশকাত দ্বিতীয় খণ্ড ইমামের পিছনে রুকু করার অধ্যায় আল্লাহর নবী একদা সালাত আদায় করছিলেন এক সাহাবী দেরি হয়েছিল একটু দ্রুত গতিতে আসার চেষ্টা করেছে জামাতে শরীক হওয়ার জন্য যার কারণে তার শ্বাস প্রশ্বাসটা মোটা হয়ে গিয়েছিল তিনি হাঁপিয়ে গিয়েছিলেন। নবী যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বললেন ধীরে বলার ইচ্ছা থাকলেও হাঁপিয়ে যাওয়ার কারণে জুড়ে হয়ে গেল। সালাম ফেরানোর পরে নবীজি বললেন ওহে কে তোমাদের মধ্যে কথাগুলি জুড়ে বলেছ মসজিদ ভর্তি মুসল্লি কেউ জুড়ে বলেনি একজন বলেছে ও মনে করেছে বলাটা অপরাধ হয়েছে স্বীকার করতে চাচ্ছে না। নবীজি এক দুই তিন চতুর্থবারে বলছেন আহ কে বলেছ বলো না খারাপ তো কিছু বলো না। লোকটা চিন্তা করেছে খারাপ যদি না হয় তা নিশ্চয় ভালো হবে আল্লাহর নবী আমি বলেছি। তখন তিনি বলছেন আমি নামাজের বাহিরে যেভাবে দেখি ভিতরেও আমি নবী একইভাবে দেখি। আমি লক্ষ্য করলাম একটা হাদিস এসেছে 12 জন আর একটা হাদিস এসেছে 30 জন আমি 30 জন ফেরেশতাকে প্রতিযোগিতা করতে দেখলাম তোমার বলা কথাগুলির নেকি কে কত বেশি লেখে আগে আল্লাহর কাছে পৌঁছাবে এটা নিয়ে তারা প্রতিযোগিতা করছে। তবে অনুরোধ প্রত্যেকটা দোয়া কালামগুলি নীরবে পড়ার চেষ্টা করুন সরবে না কারণ নীরবে না পড়লে সরবে পড়লে ইমামের আগে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই জন্য পড়ুন তবে সরবে নয় নীরবে বিনীত অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি। এরপরে বলছিলাম কওমার দোয়া পড়লেন 4-5 সিজদার দোয়া পড়া সুবহান রব্বিয়াল আলা 6 সিজদার মাস্তানের দোয়া পড়া প্রথম সিজদা করলেন দ্বিতীয় সেজদা দিবেন দ্বিতীয় সেজদা দেওয়ার আগে অটল ভাবে আপনি বসে গেলেন যাতে করে প্রত্যেকটা হাড়ের জোড়া নিজ নিজ জায়গাতে ফিরে যায় এভাবে আপনি বসে গেলেন। বসে যাওয়ার পর দোয়া পড়ছেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদেনি ওয়া আফেনি ওয়ারজুকনি অটল দোয়াগুলি পড়ে সিজদাতে চলে গেলেন। আপনাকে অনুরোধ করতে চাচ্ছিলাম যখন আপনি কেরাত পাঠ করছেন তাওস তাসমিয়া প্রথম রাকাতে পুরাটা পড়ুন প্রথম রাকাতে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পুরাটা পড়ুন পরে রাকাতগুলিতে শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করুন আর কেরাত শুরু করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিয়ে আপনাকে বুঝাতে পারেনি। এরপর যখন আপনি এরকম কিছু করছেন তারপরে বলছিলাম 7 সিজদার মাঝখানের দোয়া 7 প্রথম বৈঠক 8 সালাম ফিরানো এই সালাতের ওয়াজিব হলো 8টি। এরপর আপনাকে নিয়ে যাচ্ছি সালাতের আর যে কাজগুলি আছে এই ব্যাপারে সুন্নাত বিষয়গুলি তা হলো মোটামুটি 11টি। সালাতের শর্ত হলো 9টি সালাতের রুকন হলো 7টি সালাতের ওয়াজিব হলো 8টি সালাতের সুন্নাত হলো 11টি। এক
দিনের সালাতের কেরাতগুলি নীরবে পড়া, রাতের সালাতের কেরাতগুলি সরবে পড়া। দিনের সালাত আপনার জোহর আছর এই সালাতের কেরাতগুলি নীরবে পড়া। কেন নবী পড়েছেন এর কোনো জবাব নেই, তবে নবী এভাবে পড়েছেন তাই আমরা জোহর আছর কেরাত নীরবে পড়ি, এর কোনো সহি দলিল নেই। যে যেটা বলছে তার নিজের বানানো দলিল, এ সম্পর্কে কিছু না বলাই উত্তম। কেন নবী জোহর আছর কেরাত ধীরে পড়েছেন এটা তিনি জানতেন, কাউকে বলেননি।